স্যার আপনি বাংলায় গিয়ে বিশ্রাম করুন, আমি আপনার ডিনারের বন্দোবস্ত করে আসছি। লোডশেডিং চমকা না তো চমকার মুখের ছবি রেঞ্জার বাবুকে দেবে, তাই তো? সে তুমি দাও, যাকে ইচ্ছে দাও, আমার কিছু বলার নেই। কিন্তু একটা শর্ত আছে। ইভেন্টে পলিসি লেবারদের মধ্যে বল তোর কি শর্ত? আমার একটি মেয়েকে তোমায় কাজ দিতে হবে। হুম, মেয়ে উপর থেকে এসেছে, দুদিন পেটে দানা পানি পড়েনি। তুমি ওকে ঠিকার কাছে লাগিয়ে দাও না। কোথায় সে মেয়েটা? ওই যে গাছের নিচে বসে আছে। এই কাজলি, একবার এদিকে আয় না। বন্ধুর কাজ হয়ে যাবে, নোংরা কাপড়ে বাংলায় মানাবে না। তোকে যে শাড়ি দিয়েছিলাম ওরা পরিয়ে সাজিয়ে নিয়ে আসবি, চলে। তোর কাজ হয়ে যাবে। কি কাজ? সিনেমা বায়োস্কোপে নামাবে, ফটো তুলল যে। সিনেমা বায়োস্কোপ? আই আইও ব্যতিক্রম, কি ব্যাপার? আজ বুঝি আপনার এই ছিপটিতে কোনো মাছ ওঠেনি? আরে বাবা, রুই কাতলা নাই বা হলো, কোনো ট্যাংরা ট্যাংরাও তো। কি যে বলেন স্যার, একদিন ছিপে করে রুই কাতলা ট্যাংরা অনেক কিছু খাইয়েছি, এবার স্যার লাইফ রিস্ক করে আপনার জন্য পদ্মার ইলিশ নিয়ে এসেছি। কি ছবি দেখলেই পেট ভরবে? ছবি না স্যার, জ্যান্ত নিয়ে এসেছি। এই ভেতরে আয়। ঠিক আছে তো, এবার আমার প্রমোশনটা হয়ে যাবে। খিদে পেয়েছে? খাবি খাবি, সাহেব তোকে নিজের হাতে খাইয়ে দেবে। এখন তো অনেক খাটনি যাবে, কোনো ভয় নেই, সাহেব খুব ভালো লোক। কাজকর্ম হয়ে গেলে আসিস, আমি বাইরে আছি। এতদিন পর প্রমোশনটা হলো। বড়বাবু? বড়বাবু না, সাহেব। প্র্যাকটিস কর, কাল থেকে তো সাহেব বলতে হবে। মেয়েটা জলে ঝাঁপ দিল তো। তোরাও ঝাঁপ দিলি না কেন? বড়বাবু, লাটা চুকে গেছে। এই নদীতে ঝাঁপ দিলে কেউ কোনোদিন বেঁচে ফিরে যেতে পারে না, হয় কুমিরে খাবে নয় বনের জীব জন্তু। হ্যাঁ
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।